আজকে হবে পার্শে মাছের ফ্রাই, পার্শে মাছ ভাজা আর কাতলার কালিয়া। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা যে মাছগুলো দেখছো, এটা আমরা কালকে শপিং করে এনেছিলাম। তো যারা যারা তোমরা আমাদের আগের দিনের ব্লগটা দেখোনি, দেখে নাও ব্লগটা গিয়ে, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে। আর মাছগুলোকে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। তো এখানে হলুদ নুন হলুদ দিয়ে দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দেবো ভালো করে একটু সোক হয়ে যাওয়ার জন্য ভিতরে মশলাটা। একটুখানি সর্ষের তেল দেবো এখানে, প্রচুর আঁশটাকে ঠিক করে না ছাড়ালে না প্রবলেম হয়ে যায়। তো আমি আঁশটাকে এসে আমি ভালো করে ছাড়িয়েছিলাম। এই মাছটা আমার মাখানো মানে রেডি হয়ে গেছে, এইটাকে একটু করে নেব। পিসগুলো একটু বড় বড়ই করেছি, এই এটা একটা আলাদা বাটি, ছোট বাটি দেবো। মাছের তেল, এটা ভাজা হবে। ভালোই বড় মাছটা এখানে না, আবার কালকে তো তোমাদের আমি দেখালাম কি এখানে একটা গোটা মাছ যা দাম, মোটামুটি 250-300 টাকার যে মাছ হয়, গোটা মাছ কিনলে হাফ মাছ যদি কেনা হয় সেটার কেজি দরে পড়ে যায় 600-650 টাকার মতো পড়ে যায়। তো আমরা ভাবলাম যে ছোট মাছের তো সেরকম স্বাদ মানে স্বাদ নেই, তাই না? তো সেজন্য বড় মাছ আমরা হাফ কাটিয়ে নিয়ে এসেছিলাম। আমাদের মোটামুটি 1 কেজি 100 মতো পড়েছিল, আর ওটা মোটামুটি 700 মতো হয়ে গেছিল। লেগ পিস, লেগ পিস, টেল পিস, অনেকের কাছে এটা লেগ পিস। পেটির সাইজটা দেখো একবার, এ দেখো পেটির সাইজ, মোটা দেখেছো কত। মাছটা ছিল 3.5 কিলো ওজনের। আর এই মেয়েটা মাছের দোকানে গিয়ে বলছে মাথার দিক থেকে দাও। হ্যাঁ, আমি তো জানি যে মাথার দিকটাই বেশি টেস্টি হয়, কাতলা মাছে তো সবাই মাথাই বেশি পছন্দ করে। মাথাটা নেয় যারা ডাল খায়, যারা শুধু মাথাটা নেয়। ও আচ্ছা, না আমি তো জানতাম যে মাছের ডাল টাল মানে এই পিসটা, এই পিসটা দারুণ লাগছে, মানে মনে হবে কোনো একটা বড় হোটেলে এসেছি। কে দেখো ওই দিকটা দেখো, উল্টা মাছের সাইজটা দেখো, ওর হাতের সাইজের এদিকটা উল্টা, এদিকটা মাছের সাইজ দেখো হাতের সাইজের, দারুণ সাইজ। আর মাছটা খুব একেবারে ফ্রেশ ছিল, কানকোটা দেখলাম তো, যেমন আমরা বাঙালি, বাঙালিরা যারা মাছ কেনে জানে কান দেখে কিনতে হয়, কানটা একেবারে লাল টকটকে ছিল, ফ্রেশ ক্যাচ। এখানে অনেক বড় বড় মাইসোর থেকে এসছে, কারণ মাইসোরের দিকে অনেক বড় বড় লেক আছে যেখানে এইসব মাছের চাষ করা হয়, রুই কাতলা, ইভেন কাবেরী নদী থেকেও এরা মাছ তোলে, রুই কাতলা এগুলো। তো এগুলো হচ্ছে ফ্রেশ ক্যাচ, তো ওই জন্য নিলাম। বন্ধুরা, অডিও ইস্যু হয়ে যাওয়ার কারণে আমি এখানে ভয়েস ওভার দিলাম। তো পরিবেশ এখানে মাছের কালিয়া প্রিপারেশন করছিল, পেঁয়াজ টমেটো বাটা মশলা কেটে। Thank you.
মাছ ভাজার পরে আলুটাও পরিবেশ সেখানটায় ভেজে নিচ্ছিল, আর পাশে ভাতও বসিয়ে দিয়েছিলাম আমি। আর এখানে ফোড়নে দেওয়া হয়েছিল জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। নুনটা একটু চেক করে নিই, দেখি এরকম হয়েছে। নুনটা একটু লাগবে, ঝাল সব একেবারে ঠিকঠাকই হয়েছে, ঝাল মশলা নুনটা একটু লাগবে। আবার বেশি নুনও দেওয়া যাবে না, কারণ মাছেও নুন আছে, মাছ থেকে নুনটা টানবে না। তো এখন আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। এখানে একটা গেল, দুটো গেল, তিনটে গেল। এবার খানিকক্ষণ ফুটতে দেব, তারপরে একটু দেবো গরম মশলা দিয়ে, তারপরে ওটাকে লিড দিয়ে চাপা দিয়ে দেবো। গরম মশলা বাড়িতে বানানো, দোকান থেকে কিনে মশলা খাই না, বাড়িতে বানানো গরম মশলা এটাই দেবো। প্রথমে একটু সিমটা কম করে দিলাম, যাচ্ছে গরম মশলা, দিলাম, একটুখানি নাড়িয়ে দেবো, ইভেনচুয়ালি সব জায়গায় মিক্স হয়ে যায়। বাট এই যে তেজপাতাগুলো ঝামেলাটা করে দেয়, অসাধারণ স্মেল আসছে, মানে পুরো মনে হচ্ছে না বিয়ে বাড়ির বা কোনো অনুষ্ঠান বাড়ির মাছের ঝোল। মনে তো হচ্ছে তুমি কি একটা নাড়ানো যাবে না, তুমি কি রেস্টুরেন্ট দেবে একটা? কাতলা কালিয়া স্পেশালিটি, এটা বন্ধ করে দিলাম, বন্ধ করে নামিয়ে দিলাম। তেলটা এখন কি হবে? তেলটা ইউটিলাইজ হয়ে যাবে পরে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মাছের কালিয়া। নাইস, পুরো বিয়ে বাড়ির মতন, বা মানে অনুষ্ঠান বাড়িতে যেরকম সেরকম। তো এখানে পরিবেশন হয়ে গেছে, এখানে হচ্ছে গরম গরম ভাত, আর এটা হচ্ছে সেই পার্শে মাছের ভাজাটা। এটা একটা ডাল, জাস্ট ভেজ ডাল টাইপের, এর মধ্যে তোমার শিম, গাজর, সুইট কর্ন সব কিছু আছে। এটা হলুদ ছাড়া এটা, ঠিক আছে? আমার হলুদ ডালে ভালো লাগে না, হলুদ ডাল ভালো লাগে না, আমি যাই না কেন। আর এই হচ্ছে আমাদের স্পেশাল আইটেম আজকের, আমার বানানো।
এই হচ্ছে স্পেশাল আইটেম আজকে। তো আজকে ছুটির দিন, একটু ভালো মন্দ না হলে চলে না, সারাদিন তো মানে সারা সপ্তাহ তো চলেই যায়, মানে কিছু একটা খেয়ে নিলাম, অফিস চলে গেলাম, এসে আবার রাত্রিবেলা, রাত্রিবেলা তো যত কম খাওয়া যায়, মানে কোনো কোনো দিন একটা রুটি কেউ ঘুমিয়ে পড়ি। তো আজকে একটু চব্য চস্য লেজ্জ পেয়েও এখন খুব সুন্দর করে খেতে হবে, তো ওই জন্য আজকের এই প্রিপারেশন। অনিশা একটা, অনিশা বেড়ে আনবে, বাট অনিশা একটা দেখানোর মতো, অনিশা তো এটা খাবে না, তো অনিশা খাবে এটা, 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 আর এটা হচ্ছে আমাদের ম্যাকডির লস্যি। ম্যাকডির লস্যি না, এই গ্লাসটা ছিল ম্যাকডির, ম্যাকডোনাল্ডস থেকে সেই কোল্ড ড্রিঙ্ক অর্ডার করেছিলাম বার্গারের সাথে, তো এই গ্লাসটা খুব সুন্দর আমার পছন্দের, ওই জন্য এটা রেখে দিয়েছি। এটাতে আছে তোমার লস্যি নয়, এটা হচ্ছে তোমার বাটার মিল্ক বা ঘোল বাংলায় যেটাকে বলি, এটা মিষ্টি ছাড়া, এর মধ্যে দেওয়া আছে লেবু, টক দই আর হলুদ, সরি নুন, নুন। তো এই হচ্ছে ব্যাপার, এখন আমি খাবো। তো ডালটা দিয়ে আগে প্রথমে ট্রাই করি, ঠিক আছে? একদম ঘন ডাল, আমার একটু পাতলা ডাল ভাল লাগে না, কারণ ওই পাতে ডাল ওই দিকে চ করে চলে যাবে, আমার ভাল লাগে না। তো আগে আমি একটুখানি ডালটা দিয়ে খাবো, দেখি ডালটা কালকে রুটি দিয়ে খেয়েছিলাম, অ্যাকচুয়ালি এটা কাল রাতের ডাল বাই দেবে, আজকে প্রথম ভাত দিয়ে খাচ্ছি। আমি একটু নুন খাই, তো ওটা খাই, সেটা তো খাই, কিছু করার নেই এখন। অসাধারণ, রুটির থেকে ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে অ্যাকচুয়ালি। ভাত কি আর করা যাবে, কোনো কিছুই খাওয়া ভালো না, খানা শাক সবজি খাওয়াই ভালো। মাছটা কিন্তু একদমই ফ্রেশ, এমন লাগে কলকাতা থেকে এত দূর আসে, খারাপ হয়ে যাবে না, খুব ভালো ফ্রেশ মাছ। মাছ ভাজার সাথে ডাল দিয়ে খেতে তো ভালোই লাগে, যাদের মাছ প্রিয় তারা অবশ্যই করবে। একটু লেবু দিয়ে খেয়ে দেখি তো কেমন থাকে। ডালটা না ঘি দিয়েছিলাম রাত্রিবেলা যখন বানাচ্ছিলাম, ডালটা একটু ঘি দিয়েছিলাম, তো ঘিয়ের সাথে কি লেবু যাবে? দেখি ঘি তো যাবে না, ঠিক আছে ট্রাই করে দেখতে কি ক্ষতি। একটু আজিব লাগছে, ঘিয়ের গন্ধ লেবুর গন্ধ মিক্স হয়ে গেছে। একটু অন্যরকম লাগছে ঘি আর লেবুটা মিক্স হয়ে গিয়ে, দারুন। এখন টেস্ট করার পালা হচ্ছে এটা, হ্যাঁ নিজের নিজের বানানো নিজেই টেস্ট করছি। তো একটু ঝোল নিলাম, মাছটা এখানটা রাখি। বন্ধুরা এরকম লাগছে দেখতে কিছুটা মাছটা, তো একটু ঝোলটা নিয়ে দেখি ঝাল টাল ঠিকঠাক আছে কি না, এই হচ্ছে ব্যাপার। একটুখানি নুনটাও নিই, ভাই কোনো কথা হবে না, কোনো কথাই হবে না, আমি কম বড় শেফ না, ঠিক আছে কথা বলতে পারছি না, রিভিউ দিতে পারছি না, একবার মুখে দেওয়ার পরে দারুণ লাগছে, দারুণ। অনিশা মিক্স করে গেল, এর সাথে একটু লেবু পড়লে আরো জমে যাবে। এক ফোঁটা টেস্ট করে দেখ, আমি তো না পরেই খাবো, শরীরটা একটু ভালো হয়নি তো। বন্ধুরা আমাদের লাঞ্চ হয়ে গেছে, আর লাঞ্চের পরে নিয়ে নেবো একটু বিশ্রাম, আর বিশ্রামের পরে একটু নিজেকে রেডি করব, স্যাটারডে সানডে পড়াশোনার একটু প্রোগ্রাম আছে ওটা নিয়ে, আর কালকে
একটা বড় দিন, একটা ছোট্ট অপারেশন আছে, কিন্তু তাও আমার খুব ভয় লাগছে। তো তোমরা তো আমাদের সাথে থাকবেই, আর তোমরা পাবেই ব্লগটা, দেখতেই পাবে। আর আজকের ব্লগটা আমি এতটাই রাখলাম। আর তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের প্রথমবার দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো কালকে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।